হ্যালো বন্ধুরা, সুখদেব পায়েল ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাই। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি বাগনান যাওয়ার উদ্দেশ্যে, কারণ আজকে আমাদের এনজিও অর্থাৎ বাগনান সংকল্প ওয়েলফেয়ার সোসাইটি বাগনান হাই স্কুলে একটি বিশাল বড় মাপের অনুষ্ঠানের আয়োজন করেছে। এরই মধ্যে বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা আসা শুরু করে দিয়েছে এবং তার ঠিক সাথে সাথে অভিভাবকদের ভিড়টাও নজর কাড়ার মতো। আমরা একে একে প্রত্যেকটা রুম প্রায় ফিল আপ করে ফেলেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের অনুষ্ঠান শুরু করে দেব। আমি যে রুমে দায়িত্বে ছিলাম সেই রুমে সময়ের বেশ কিছুক্ষণ আগেই আমি পৌঁছে গিয়েছিলাম, আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের ছাত্রছাত্রীরা ভীষণ শান্তভাবে সমস্ত নিয়ম শৃঙ্খলা মেনে তাদের কাজ করে চলেছে। বলে রাখি, এটা ছিল বিভাগ খ এবং এর ঠিক পাশে শিশু বিভাগের অঙ্কন প্রতিযোগিতা চলছিল। তুমি কোন ক্লাসে পড়ো? ভালো, একে ভালো লাগছে? আঁকতে ভালো লাগছে? বাহ, কে কে ফ্রুট জুস খাবে হাত তোলো। ফ্রুট জুস দাও, তোমাদের ফ্রুট জুস পাঠাচ্ছি। যে খাবে না সে আমাকে দিয়ে যাবে। খাবি? কি খাবি? ফ্রুট জুস সবাইকেই দেবো একটা করে, দেখি। বাহ, ঠিক আছে, হাত নামাও। সবাইকে দেবো, সবাইকে দেবো, সবাইকে দেবো। আজকে আমাদের এই অনুষ্ঠান বড় বলার একটি বিশেষ কারণ হল অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি ছিল আবৃত্তি এবং কুইজ প্রতিযোগিতা। এর সাথে ছিল মেধাবী এবং দুস্থ ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ। অঙ্কন প্রতিযোগিতা শেষ হবার পর আমি আর পৃথা এখন চলে এসেছি ক্যান্টিনে খাবার খাওয়ার জন্য। খুব সকালে আসার জন্য আমাদের দুজনেরই খুব খিদে পেয়ে গিয়েছিল। খাবার খাওয়ার পর আমি আর পৃথা মঞ্চের দিকে একটু যাচ্ছিলাম, কারণ ওখানে পুরস্কার বিতরণের অনুষ্ঠান চলছিল। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতটা ভিড় জমে আছে, আমরা এসে একটাও বসার জায়গা পাই না। আর ভিড় হওয়াটাই স্বাভাবিক, কারণ এই দিন আমাদের অনুষ্ঠানে মোট প্রতিযোগীর সংখ্যা ছিল 1800 জন। এখানে কিছুক্ষণ অনুষ্ঠান দেখার পর আমি আর পৃথা চলে যাব সায়েন্স বিল্ডিংয়ে, কারণ ওখানে আমাদের দুজনেরই আবৃত্তি প্রতিযোগিতাতে দায়িত্ব ছিল। তবে এইবার আমার দায়িত্ব ছিল শিশু বিভাগে। তাদের একটি ছবিটা আমাদের মধ্যে থাকো। তোমাদের তোমাদের জন্য তোমাদের প্রত্যেককে অজস্র আশীর্বাদ। তোমরা একটু অপেক্ষা করুন, একটি বিশেষ ঘোষণা আমাদের এই বাগনান সংকল্পে। এই অনেকজন প্রতিযোগী, সেই প্রতিযোগী প্রতিযোগিনীদের মধ্যে বিজয়ী সৌমি দুয়ারির হাতে পুরস্কারটি তুলে দিলেন পৃথা হাজরা। 6.5 hours later তো বন্ধুরা, এটাই ছিল আজকে আমাদের অনুষ্ঠান। চেষ্টা করব খুব তাড়াতাড়ি আবারও নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের কাছে আসার। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই।